নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রত্যেক রবিবারে পরিবারের মহিলারা পালন করেন ইতু পুজো, যাকে আমরা ইতু লক্ষ্মী পুজো বলি। এই পুজোর নিয়ম কী এবং কেনই বা পালন করা হয় ইতু পুজো, আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে। ইতু দেন বর ধন ধান্যে পুত্র পৌত্রে বেড়ে উঠুক ঘর। সিঁদুর ফুল দুর্বা বেলপাতা তিল হরিতকি ধূপ দীপ নৈবেদ্য সেয়াকুল এবং ফল ইতু পুজোর প্রধান উপকরণ। কার্তিক মাসের সংক্রান্তির দিনে একটি পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান হলুদ মান কচু গাছ একটি করে বসাতে হয়। একই সঙ্গে মটর সর্ষে শুষ্নি কলমি পাঁচটি ছোট বটের ডাল দিতে হয়। পুজোর শেষে মন্ত্র পাঠ করে ইতুকে প্রণাম করতে হয়। এই মন্ত্রই হল অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে। ইতু দেন বর ধন ধান্যে পুত্র পৌত্রে বেড়ে উঠুক ঘর। অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবারে এই পুজো করে অঘ্রাণ সংক্রান্তির দিনে পুকুর নদী গঙ্গা বা যে কোনো জলাশয়ে ইতু বিসর্জন দিতে হয়। অঘ্রাণ সংক্রান্তির দিনে পুজো শেষ করে সেই দিন ইতুর স্বাদ দেওয়া হয় এবং সকলেই সেই প্রসাদ গ্রহণ করে। যে কোনো একজন উপসী থেকে ইতুর কথা শুনবে, একজন কথা বলবে, অপরজন ইতুর ব্রত কথা শুনবে। প্রত্যেক ব্রতী আলাদা আলাদা চিনি সন্দেশ সাধ্যমতো ফলমূল দিয়ে নৈবেদ্য সাজায়। তারপর ব্রাহ্মণকে দিয়ে প্রত্যেকের নামে সংকল্প করিয়ে পুজো শেষ করে। প্রত্যেক রবিবারে পুজোর সময় ব্রতকারীরা তেল হলুদ ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করে। সকালে পুজো হয়ে গেলে ফল এবং পুজোর প্রসাদ খাওয়া হয়। দুপুরে সিদ্ধ ভাত এবং রাতে লুচি খাওয়ার প্রথা প্রচলিত। দুধ ময়দা ফলে নানাবিধ প্রসাদ সাজানো হয় নৈবেদ্যে, একে বলেই ইতুস্বাদ। পুজোর পরে প্রসাদ বিতরণ করা হয় শুধুমাত্র মহিলাদের মধ্যে। আমাদের এই বাংলার অত্যন্ত প্রাচীন একটি ব্রত উৎসব হল ইতু ব্রত। শীতকালীন চাষের আগে রবি শস্যের বীজ সংগ্রহ ছিল ইতু ব্রতের উৎস। বিবাহিত অবিবাহিত সব মেয়েই এই ব্রত পালন করতে পারে। বলা হয় একবার ইতু ব্রত শুরু করলে আজীবন পালন করতে হয়। যতদিন না ব্রত পালনের ভার মেয়ে বা পুত্রবধূ নিচ্ছে, ততদিন ব্রতকারীকে এই ব্রত পালন করতেই হবে। ইতুর নাম মিত্র। অঘ্রাণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের নাম হল মিত্র। প্রধানত প্রত্যেক রবিবারে পুজো করা হয়, অর্থাৎ সূর্যদেবেরই পুজো। ইতুকে লক্ষ্মী নামেও অভিহিত করা হয়, বলা হয় ইতু লক্ষ্মী। আসলে সূর্যদেবের অকৃপণ দাক্ষিণ্যে ধন ধান্যে সমৃদ্ধ হয় এই পৃথিবী। এই কারণে লক্ষ্মী দেবীর আরাধনা হল ইতু পুজো। বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসেবেও পুজো করে। এই পুজোর রীতি এবং উপাচার বিশ্লেষণ করলে ইতুকে মাতৃকা দেবী রূপেই গণ্য করা হয়। আসলে ইতুর ঘটের গায়ে পুতুলি আঁকা, ভেতরে শস্যদানা দেওয়া, তৃণগুচ্ছ রাখা, এগুলো সবই প্রতীকী শস্যক্ষেত্রে মাতৃকা রূপেরই পুজো। মেয়েরাই ইতু পুজো করে, প্রার্থনা জানায় সূর্যদেবকে, তুমি তোমার আলোর দ্বারা অন্ধকার নষ্ট করেছ, সমস্ত বিশ্বজগৎকে প্রাণ দিয়েছ, আমার দারিদ্রতাও তুমি নষ্ট করো, আমার পাপ রোগ দুঃখ শোক দূর করো। বন্ধুরা, বাংলার এই প্রাচীন ব্রত যুগ যুগ ধরেই চলে আসছে, পালন করছে বাংলারই মেয়েরা। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।